শহীদ বলতেই সাধারণত যারা আল্লাহ আল্লাপাক সুবানতালার রাস্তায় মৃত্যুবরণ করে একমাত্র যারা আল্লাহর জন্য প্রাণ বিসর্জন দেয় তারাই হচ্ছে শহীদ শহীদের কত বড় মর্যাদা এবং ফজিলত রয়েছে সেটা বলাই বাহুল্য আল্লাপাক সুমান তালার কুরআল করিমের সৌরা আলে ইমরানের একশত নম্বর আয়াতে ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তাহসাবান্না কুতিলু ফি সাবিল্লাহি আমা বাল আহয়া উন এদা রব্বিহীম যারা আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দিয়েছে তাদেরকে তোমরা কখনও মৃত বলে ধারণাও করবে না কল্পনাও করবে না বরং তারা জীবিত তাও এমন এক জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত সোহান উল্লাহ ভানি বোঝাই যায় যে শহীদ যারা তারা তো মূলত তাদের মৃত্যুটা তাদের ইন্তেকালটা অসম্ভব একটি ঈর্ষান্বিত মৃত্যু এছাড়াও কোরআন করিমের আরও বহু আয়াত এবং নবী করিমস ইসলামের অসংখ্য হাদিস দ্বারা শহীদদের মর্যাদা এবং তাৎপর্য সম্পর্কে বর্ণিত হয়েছে তো আসলে শহীদ শুধু কারা যারা যুদ্ধে বরণ করে যারা যুদ্ধে মারা যায় শুধুই কি তারা শহীদ নাকি আরো কেউ কেউ শহীদ আছে এ বিষয়ে আমরা যদি হাদিস করি দেখব যে ১৩ জন এমন বান্দা রয়েছেন হয়তো আরো থাকতে পারে আমার যে চোখে পড়েছে সেরকম ১৩ জন এমন বান্দা রয়েছে বরঞ্চ এমন কিছু রোগ এবং এমন কিছু দুর্ঘটনা সেই সমস্ত রোগে আক্রান্ত কিংবা দুর্ঘটনায় পতিত হয়ে কোনো মুসলমান ইমানদার যদি মারা যায় নবী কিরিমস হাদিস প্রমাণ করছে তাদেরকেও আল্লাহ পাক শাহাদতের মৃত্যু দিবেন সে তেরোজন কারা আজ আমরা তাদের সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তালা নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি স্বাভাবিকভাবে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় বলতে বলা যায় একজন তালেবে আলম সে মাদ্রাসায় যাচ্ছে কিংবা পড়াশোনা করছে অথবা এলমে দিন অন্বেষণ করছেন একজন আলেম তিনি ওই এলমে অ্যালমেদিন অন্বেষণরত অবস্থায় অথবা তালেবে এলম তার এলমরত অবস্থায় সে যদি এন্তেকাল করে তার এতেকালটা হবে শহীদের কারণ সে সময় যেই ব্যক্তি এলমে দিনের মধ্যে থাকে সে সাব থাকে আল্লাহর রাস্তায় থাকে নবী কেরিমস ইসলাম এরশাদ করছেন ওয়ামা ফহুয়া শাহিদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে সে বান্দা শহীদ হিসেবে পরিগণিত হয় নাম্বার দুই হচ্ছে যেই ব্যক্তি প্লেগ রোগ কিংবা মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো কেউ মারা যায় যেভিকিম স্তামীর এক হাদিসে আছে ওয়ামা মা চা ফি তাওনি ফাহা সহিত অর্থাৎ যেই ব্যক্তির ফ্লেগ রোগ বলা যায় অথবা মহামারী বলা যায় কিংবা সেটাকে আমরা এই যুগে যেহেতু ফ্ল্যাগ রোগ নেই তো এটাকে যদি আমরা করোনা কিংবা করোনা ভাইরাস অথবা এরকম যে মহামারীগুলো আসছে সাম্প্রতিক সময়ে সেগুলো থেকেও যদি মারা যায় তাহলে ওইটা উনি যদি মুসলমান হন ইমানদার হন বলা যায় যে তিনি আল্লাহ পাক সনাত চাহেতু শাহাদতের মৃত্যু পেতে পারেন কিংবা শাহাদতের ফসিলত পেতে পারেন নাম্বার তিন হচ্ছে পেটের পীড়ায় কোনো বান্দা যদি মারা যান নবী কিরিমস ইসলামীর হাদিসে পাকে রয়েছে মা মাচা ফিলবাচানি ফহুয়া শহীদ যেই ব্যক্তি পেটের পীড়াজনিত অসুস্থতায় ভোগে মারা যাবে ওই ব্যক্তিও শহীদের ফসিলত কিংবা মর্যাদা পেয়ে যাবেন নাম্বার চার হচ্ছে পানিটি ডুবে যদি কেউ মারা গেলে যেমনটি আমরা বর্তমানে দেখি বিভিন্ন লঞ্চ দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে এই যে পানিটি ডুবে যে মারা যাওয়ার প্রবণতা অনেক মানুষ সাগরে মাছ মারতে গেছে হক হালাল ইনকাম করবার জন্যে সেখানে মারা গেছে তিনি যদি মুসলমান হন তিনি যদি ইমানদার হন নবী কেরিমস ইসলামের হাদিস প্রমাণ করছে ওয়াল ও শহীদ ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তারা শাহাদতের মর্যাদা পেয়ে যাবে এই যে আমি বললাম এই হাদিসটা সেহী মুসলিমের বর্ণনাতে এসেছে নাম্বার পাঁচ হচ্ছে দেয়াল দোষে কেউ যদি মারা যায় দেয়াল দোষে মারা যাওয়া এটা একটা বড় দুর্ঘটনা এরকম দুর্ঘটনাতে পড়ে আমাদের সমাজে অনেক মানুষকে আমরা মরতে দেখি অনেকের সংবাদ শুনি নবী করিম সু বলছেন সাহিবুল হাদামি শাহিদ যারা এরকম দেয়াল দোষে মারা গেছে কিংবা গাড়ি পড়ে মারা গেছে গাড়িতে চাপা পড়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলা যায় সে যদি মুসলমান হয় ইমানদার হয় সে শাহাদতের মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ তালা নাম্বার ছয় হচ্ছে অভ্যন্তরীণ বিসপোড়ায় কেউ যদি মারা যায় অভ্যন্তরীণ বিস্পোড়া বলতে সাধারণত টিউমারকে বলা হয় টিউমার হয়ে কেউ কোনো মানুষ মারা গেলে কিংবা টিউমার থেকে ক্যান্সার ছড়ায় সেই ক্যান্সারে যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে মারা গেলে তাহলে ওই ব্যক্তিও শহীদ হবে ইনশাআল্লাহ তালা যেমনটি আমরা নবী কিরমসুসলামের হাদিসে পাকে পাই নবী কিরমসুসলাম বলছেন যারা অভ্যন্তরীণ বিস্পোড়ায় মারা যাবে তারা শাহাদতের মর্যাদা পেয়ে যাবে নাম্বার সাত হচ্ছে আগুনে পুড়ে কেউ যদি মারা যায় আগুনে পুড়ে কেউ মারা গেলে সেটাও শহীদ যেমনটা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আগুন আগুন লেগে ঘরে কিংবা বাড়িতে আগুন লেগে দোকানে আগুন লেগে মার্কেটে আগুন লেগে একেবারে অতর্কিতভাবে কেউ যদি মারা গেল আল্লাহ পাক সুবাহ আচ্ছা আলা তাকে শাহাদতের মর্যাদা দিবেন বলে নবী হাদিসে হাদিসেফাকে আমরা পাই নাম্বার আট হচ্ছে প্রসবকালে কোনো মা বোন যদি মারা যায় সন্তান প্রসবকালে কোনো মা বোন যদি মারা গেলে তাহলে ওই ব্যক্তিও শাহাদতের মর্যাদা পেয়ে যাবেন এই হাদিসটি একেবারে নাসাইতে রয়েছে এক হাজার আটশত ছেচল্লিশ নম্বর হাদিসে নাম্বার নয় হচ্ছে সম্পদ রক্ষার্থে কোনো মানুষ যদি মারা যায় নিজের বৈধ সম্পদ সে রক্ষা করতে কোনো মানুষ মারা গেল নিজের বৈধ সম্পদ কাউকে খাইতে দিল না কিংবা সেগুলো রক্ষা করতে গিয়ে পাহারা দিতে গিয়ে মারা গেল তাহলে নবিক্রিমসলামের হাদিস প্রমাণ করছে ওই ব্যক্তি শাহাদতের মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা যেমনটা আমরা হাদিসে পাকে পাই মান কুথিলা দুনা মালহি ফহুয়া শাহিদ নাম্বার দশ হচ্ছে পরিবার রক্ষার্থে কোনো মানুষ যদি মারা যায় কোনো জালেমের জলুমের শিকার হচ্ছে এমন অব এমত অবস্থায় সে নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে সে মারা গেল নবী করিম বলছেন ওই ব্যক্তিও শহীদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে সে ফজিলত পেয়ে যাবে ওমাং দুন আহলিহি ফহুয়া শাহিদ এমনি এমনিভাবে হাদিসে পাকে এসেছে নাম্বার এগারো এগারো হচ্ছে দিন রক্ষার্থে কোনো মানুষ যদি মারা যায় অর্থাৎ নিজে যেই দিনের মধ্যে আছে সেই দিন অর্থাৎ বিশুদ্ধ দিন ইসলামের মধ্যে ইসলামের সঠিক রূপরেখার মধ্যে কোনো মানুষ থাকছে তাকে কেউ আক্রমণ করলো তাকে কেউ কেউ হত্যা করলো সেও শহীদ হয়ে যাবে নাম্বার বারো হচ্ছে কেউ যদি আত্মরক্ষার্থে মারা যায় সেও শহীদ নিজেকে রক্ষা করতে গিয়ে নিজেকে বাঁচাতে গিয়ে কেউ মরে গেল। কথায় আত্মরক্ষার্থে কোনো মানুষ যদি কোনো মানুষকে ডাকাত টাকা খুঁজলো সে ডাকাতকে টাকা দিল না বরং বাঁচতেও চেষ্টা করলো ডাকাত তাকে হত্যা করে ফেললো এমত অবস্থায় সে তো হত্যা করতে বলেনি কিংবা সে তো তাকে কোনো রাগত উঠিয়ে দেয়নি সে তো একেবারে বিনা দোষেই হত্যা হয়েছে তাহলে সেটিও শহীদ হিসেবে পরিগণিত হবে নাম্বার 13 হচ্ছে জুলুম প্রতিহত করতে গিয়ে কেউ যদি মারা যায় নবী করিম বলছেন মান কুচিলা দুনা মাসলুমাতিহি فهو শহীদ যে ব্যক্তি জুলুমকে প্রতিহত করতে গিয়ে মারা গেল সেও শহীদ নাসাই বর্ণনাতে 4096 নম্বর হাদিসে এসেছে যে যেই ব্যক্তি এরকম অর্থাৎ জুলুম প্রতিহত করতে গিয়ে মারা গেল কাউকে জুলুম করছে আপনি তাকে রক্ষা করতে গেলেন জুলুম থেকে বাঁচাইতে গেলেন সেখানে আপনাকে কে হত্যা করে ফেললো সে শহীদের মর্যাদা পেয়ে যাবে তাহলে আজ আমরা যে তেরো জনের কথা বললাম সে তেরো জন যুদ্ধের ময়দানে না গিয়েও এই তেরোটি বিষয়ে কোনো মানুষের যদি প্রাণ চলে যায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে তাকে আল্লাপাক সুমান তালা চাহেতু নবী কিরমসুসলামের হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী শাহাদতের মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা সে তেরো জনের কথা যদি আমি আবারও এক পলকে বলে দিই নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি আল্লা রাস্তায় স্বাভাবিকভাবে মারা যায় নাম্বার দুই হচ্ছে মহামারী বা প্লেগ রোগ হয়ে কেউ যদি মারা যায় নাম্বার তিন হচ্ছে পেটের পীড়াজনিত রোগে কেউ যদি মারা যায় নাম্বার চার হচ্ছে পানিতে পড়ে কেউ যদি মারা যায় নাম্বার পাঁচ হচ্ছে দেয়াল ধসে কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কেউ যদি মারা যায় নাম্বার ছয় হচ্ছে অভ্যন্তরীণ বিস্ফোড়া কিংবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় নাম্বার সাত হচ্ছে আগুনে পুড়ে কেউ যদি মারা যায় নাম্বার আট হচ্ছে প্রসবকালে কোনো মা বোন যদি মারা যায় নাম্বার দশ হচ্ছে পরিবার রক্ষার্থে কেউ যদি মারা যায় নাম্বার এগারো হচ্ছে দিন রক্ষার্থে কেউ যদি মারা যায় নাম্বার বারো হচ্ছে আত্মরক্ষার্থে কেউ যদি মারা যায় সর্বশেষ নাম্বার তেরো হচ্ছে জুলুমি প্রতিহত করতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে তাকে আল্লাহ পাক সুমান তালা শহীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ তালা যেগুলি আমরা হাদিসে পাকের সুস্পষ্ট এবং সহি বর্ণনা থেকে পাই আরেক হাদিসে তো এটিও আছে যেটি আহলে বাইতে রাসুলের প্রেমে যদি কেউ মারা যায় সেও শহীদ হবে অপর আরেকটি বর্ণনায় কিন্তু এটিও আছে কোনো মানুষ যদি অজু সহকারে মারা যায় তাহলে সে ব্যক্তিও শাহাদতের মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহম